উঠোন দিয়ে মাছ যায় তো, আমাদের উঠোন দিয়ে মাগুর মাছ, তারপর ছাটি মাছ এই সমস্ত যায়, মাঝে মাঝেই যায়, মানে বৃষ্টি হলেই জলে এইভাবে এইভাবে যেতে থাকে, ডাঙায় আসে। আর ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এই মোটা একটা মাগুর মাছ, মানে এরকমই হয় গ্রামে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল 9:15 মতো বাজে, আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। এই যে ভাতটা হলেই হয়ে যাবে, আর তরকারির ঝোলটা উঠলেও গেছে, মাছের ঝোল, ওইটা হলেই কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। আর দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, কালকে রাতেবেলা খুব বৃষ্টি হয়েছে। তোমাদের ওইদিকে কেমন হয়েছে জানি না, আমাদের এখানে খুব বৃষ্টি, মানে এরকম হয়েছে যে ভোরবেলায় আমাদেরকে কিছু একটা গায়ে চাপা দিতে হয়েছে। ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছি, রাতেবেলায় বন্ধ করে দিয়েছি ফ্যান, কিন্তু সকালবেলায় মানে ভোরবেলার দিকটায় দেখি বেশ ঠান্ডা লাগছে। মানে ভাবতে পারছো গরমে, এত গরমের দিন, তার মধ্যে ধরো পাতলা একটা কম্বল, ওটা আমি সবসময় রাখি সাইডে, কারণ কি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চা ওলা বাড়ি আর কি, এই সব বিছানার সাইডে রেডি রাখতে হয়, একটা জামা একটা প্যান্ট। তো রুহি কিন্তু হাগিস পরে না এখন, তো বিছানায় হিসু পরে না, ও একদিনও পরেনি হাগিস, মানে যখন থেকে হাগিস পরানো বন্ধ করেছি এরপর থেকে একদিনও বিছানায় হিসু পরেনি। মানে এরকম হয়েছে যে একটুখানি হয়ে যাচ্ছে বা একটুখানি পড়েছে, তখন ও টের পেয়ে গেছে, টের পেয়ে কান্না শুরু করে দেয়। মানে ওরা দেখবে মানে যে কোনো অন্যায় যখন করে, ও নিজেই বুঝতে পারে যে এই কাজটা আমি ঠিক করিনি, আর তখনই কান্না শুরু করে দেয়। তো এটা একটা ভালো সাইন না বলো? তো বলছিলাম যে এরকম মানে ঠান্ডা লেগেছে ভোরবেলায়, যে আমরা একটু গায়ে কম্বল চাপা দিয়েছি, না রুহি কম্বল চাপা দিয়েছি, বেশ মজা হয়েছে, কিন্তু না আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বৃষ্টি দেখার জন্য, মেনলি আর কি তাড়াতাড়ি উঠে গেছে দেখি কেমন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বলো রুহি, এখানে যে দোকান নিয়ে বসেছে। হ্যাঁ হ্যাঁ, হাই করো সবাইকে, গুড মর্নিং বলো। প্যান্টের তলা একটুখানি ভিজিয়ে ফেলেছে, ওটাই বলছে যে বেশি হিচু পেয়েছিল। তো তো চলো, ভাতটা আমার হয়ে গেছে, মাছ আছে এখানে, তারপর আসছি। আজকে সকাল সকাল উঠেছি বলে কিন্তু আমার রান্না টান্না এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সকাল সকাল উঠলে না কাজকর্ম করে বেশ মানে তাড়াতাড়ি করে হয়ে যায় সব কিছু, তখন বেশ ভালো লাগে যে বা আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু সকাল সকাল এত ওঠা হয় না প্রতিদিন, কী করে উঠবো, শুতে শুতে তো অনেক দেরি হয়ে যায়। তো কালকে আমি 11:30-12:00 মধ্যে শুয়ে পড়েছিলাম, ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি। এবার যদি তুমি সৌরাত 1টায়, তাহলে কী করে উঠবে 5টায়, তাই না? তো যেটা বলছিলাম, এই যে বৃষ্টি হচ্ছে না, সারা রাত ধরে বৃষ্টি হলো, তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু খবর নিতে হবে, জানো তো, মাছ কিন্তু ঘোরাঘুরি করে উঠান দিয়ে, মানে কি বলতো ওইদিকে গ্রামের দিকে না বৃষ্টি যখন হয় উঠানের ওপর দিয়ে মাছ যায়, ভাবতে পারছো, মানে উঠানের ওপর দিয়ে মাছ হেঁটে হেঁটে যাচ্ছে, কেমন লাগবে দেখতে ভাবো তো ব্যাপারটা, এরকম হয়। আমাদের লিচু গাছতলা দিয়ে যায় মাছ, তারপরে রাস্তায় ঘাটে তো প্রচুর মাছ পাওয়া যায়, মানে ধরো এরকম হলো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো এই বড় একটা মাগুর মাছ এইভাবে 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 যাচ্ছে, কেমন লাগবে তখন, তখন মনে হয় লটারি পেলাম, না এরকম হয় আমাদের এদিকে প্রায় প্রায়ই হয়, সবাই তো মাছ পায়। আমার শ্বশুরমশাই ওই যে ধরো যে দোকান ফোকান যাচ্ছে তখন রাস্তায় ঘাটে, ও মা দেখি কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, ভাবতে পারছো এই সমস্ত মাছগুলোই বেশি রাস্তায় ঘাটে থাকে, মানে এরা জল থেকে ডাঙায় উঠতে চায় তো, আর মানে ডাঙা দিয়ে একটু বেরিয়ে আসে, কেমন লাগে দেখে ঘেটে ঘুটে, আর তখন খপ করে ধরে নেয় সবাই, সবাই তো মাছ পায়, ষাটি চ্যাং এই মাছগুলো এরা সব ডাঙায় আসে, বেড়াতে আসে আর কি। তো একদিন এবার পাইনি, এবার পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু কতবার একদিন আমার শ্বশুরমশাই এই মোটা একটা মাগুর মাছ পেয়েছে, আসছে দোকান থেকে রাতেবেলা, বলে কী রে পিছলা লাগলো পায়ের তলায়, সাপ টোলা, টর্চ থাকে, টর্চে আলোটা একটু কম ছিল, মানে ব্যাটারিওয়ালা তো টর্চ এখন থাকেই না, চার্জার টর্চ আর কি, তো ওটা চার্জ মনে হয় একটু দেওয়া হয়নি, কম ছিল চার্জটা, তো বলছে কী রে পায়ের তলায় লাগলো পিছলা, চট করে চলে গেলো পায়ের তলা দিয়ে শুশুর করে, তারপরে দেখে কি এই মোটা একটা মাগুর মাছ, তারপর তো কী খুশি বাড়িতে নিয়ে এসছে ওটাকে, রুহির তো খুব মজা হয়েছিল, এরকম ভাবতে পারছো তুমি, সিনটা একবার ভাবো,
কেমন যে রাস্তা দিয়ে যাচ্ছ মাছ পড়ে আছে, মাছ পাচ্ছ, এরকমই হয়। গ্রামে সব সুখ, গ্রামে সব সুখ, স্বর্গ, গ্রাম মানে স্বর্গ। কিন্তু একটাই একটু মাইনাস পয়েন্ট যে রাস্তাঘাটে একটু যাতায়াত ব্যবস্থাটা একটু অসুবিধে, এছাড়া কোনো কিছু অসুবিধে নেই। গ্রামের তো থেকে সুখ, তাই না? শহরে আর কী সুখ, এই দম বন্ধকর পরিস্থিতির মধ্যে মানুষ ছোটো ছোটো কবুতরের মানে পায়রার খোপের মতো কেমন করে যে থাকে। আমরা তো গ্রামের লোকরা গিয়ে শহরে বেশি দিন থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে আমাদের। এই যে মা আর বাবা গেছে দিল্লিতে, ভাইয়ের এখানে বলছে ফোন করে, আমাদের দ্বারা সম্ভব না ওই সমস্ত জায়গায় গিয়ে থাকা। গ্রামের লোক না, বড় বড় জায়গা, এত 2 বিঘা 2.5 বিঘা বাড়ি, আমাদেরই তো 2 বিঘা 2.5 বিঘা বাড়ি, এত বড় বাড়ি, 1 বিঘা পুকুর, এই সমস্ত হাঁটাহাঁটি করে ওই ছোট ছোট 1 কাঠা ঘরের মধ্যে 4টা রুম, ওটা কেমন করে থাকবে গ্রামের লোকজন? আর খেতে খামারে তো প্রচুর মাছ জানো তো, মানে জাল পাতলেই মাছ পড়ে। এছাড়াও ধরো এমনি সাধারণ ক্ষেতগুলো, যে আমাদের যে বাড়ির পেছনে যে ক্ষেতগুলো, এইগুলোতে এই ধরো একটুখানি জল, মানে পায়ের তলা পায়ের গিটটা অব্দি ভিজবে আর কি, এইটুকু জল ধরো। ওইখান দিয়ে যাও তো ঝাঁকে ঝাঁকে শাঁটি মাছ, শিং মাছ, এইভাবে 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 সব যাচ্ছে, মানে তুমি দেখলে মানে ঝাঁপিয়ে পড়বে ওখানে আনন্দে, এত মাছ। তো হচ্ছে ওগুলো না পরে কী করা যায় জানো তো, ওই যে চালন আছে না, চালন মানে মুড়ি খই এগুলো চালে যায়, বাঁশের চালনগুলো, ওইগুলো দিয়ে যদি এরকম করা যায় তাহলেই অনেক মাছ উঠে যায়। তো এখানে মনে হয় আমিও লাফিয়ে নামি, কিন্তু কী বলতো আমি না জোক দেখে খুব ভয় পাই, ওই জোকের ভয়ে আমি নামতে পারি না। তাও যাই মানে গিয়ে মনে হয় যে এক্ষুনি লাফিয়ে পড়ি লাফিয়ে পড়ি, কিন্তু কিন্তু জোকের ভয়েতে নামা হয় না, মানে নামলেও খুব সাবধানে। আমি কমই নেমেছি, নামিনি। আমার শাশুড়ি মায়েরা খুব মারে, তারপরে ধরো কোনো ছেঁড়া কাপড় টাপড় আছে না, কাপড় দিয়ে দুইজনের দুই মাথা দিয়ে ধরে আর এরকম করে করে দেখবে গুড়িগিরি মাছ, প্রচুর মাছ পাওয়া যায় ক্ষেতের মধ্যে, ভাবতে পারছো? কেন তরকারিটা মনে হচ্ছে আমার হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে, দেখলে হয়ে গেছে। কোয়াশ আলু দিয়ে তরকারি, কোয়াশ কম ছিল মানে একদিন খেয়েছি কোয়াশ দিয়ে, আর একদিন একটা আর হাফটা ছিল, মানে 1.5টা কোয়াশ ছিল, তখন ভাবলাম যে একটু কম হতে পারে, তারপরে একটা ঝিঙে মিশিয়ে দিয়েছি, ওইটা তরকারি করছি, হয়ে গেছে, এখন নামাবো। রুহির পাপা চলে এসছে খেতে, এই যে মুড়ি বিস্কিট ডিম এগুলো এনেছে, এগুলো খুব ঠিকঠিক জায়গা মতো রেখে দেবো। কি করছো তুমি গো? পেন সবগুলো এনেছো? এখন বিকেল হয়ে গেছে, আমি রুহি পিসি সবাই মিলে যাচ্ছি পিসির বাড়ি। না রুহি কোথায় যাচ্ছিস? চলো পিসির বাড়ি যাচ্ছি, চলে আসবো একটু পরে, সন্ধে হলে চলে আসবো, একটু ঘুরে আসি রুহির সঙ্গে গিয়ে। সারাদিন ঘরে থাকে না একা একা, বিকেল হলে একটু ঘুরতে চায়, প্রতিদিন সম্ভব হয় না নিয়ে যাওয়া। তো চলো পরে দেখো। দেখো কি বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে পুরো বৃষ্টি হচ্ছে। পিসির বাড়ি গেছিলাম, আকাশ খারাপ দেখেই আমরা চলে এসেছি আগেই, যদি আরেকটু থাকতাম তাহলে কিন্তু আটকা পড়ে যেতাম, তাই না রুহি? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগগুলো দেখো, ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ব্লগে, তো আজকে টাটা।